नमस्कार बंधु, आमी संदीप बाग। आपनारा देखछेन संदीप बाग फॉर यू यूट्यूब चैनल। आज जावास्क्रिप्टेर 51 नम्बर क्लास। एई क्लासे आपनारा शिखबेन पस एरे सम्पर्के। विस्तारित आपनादेर संगे आलोचना करब जावास्क्रिप्टेर पस एरे सम्पर्के। आपनारा इतिमध्ये जयन, कनकैट, पप ओ शिफ्ट एरे फांगशन सम्पर्के विस्तारित जेनेछेन। आजकेर क्लासे आपनारा पस फांगशन सम्पर्के विस्तारित जानबेन। এই পস ফাংশন বা মেথড দ্বারা আমরা সম্পূর্ণ একটি অ্যারের ডান দিক অর্থাৎ শেষের দিক থেকে ভ্যালুকে যুক্ত করতে পারি। যেমন এখানে দেখুন, একটি অ্যারে আমরা ডিসপ্লে করিয়েছি। এই অ্যারের যদি এই ডান দিক বা শেষ দিক থেকে আমরা কোনো ভ্যালুকে যুক্ত করতে চাই, সেই কাজটি কিভাবে করব, সেই কাজটি করার জন্য আমাদের পস মেথডকে কাজ করাতে হয়। যেমন দেখুন, এই অ্যাড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই দুটি ভ্যালু অ্যাডের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন পস মেথডের কাজ কী বা ফাংশনের। চলুন আমরা অ্যাডের পস ফাংশনটি বিস্তারিত দেখে নিই। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এখানে জাভাস্ক্রিপ্ট হাইফেন পস ডট এইচটিএমএল নামে একটি ফাইল ওপেন করা আছে এবং এখানে বেসিক কিছু কোড লিখে রেখেছি, যেমন এইচটিএমএল ট্যাগ, হেড ট্যাগ আর বডি ট্যাগ। দেখুন এই ফাইলটি আমরা সেভ করেছি ডেস্কটপে। এই ফাইলটি রাইট ক্লিক, ওপেন উইথ ফায়ারফক্সে ওপেন করে রাখলাম আমাদের বোঝার সুবিধার্থে। দেখুন এখানে ব্ল্যাঙ্ক। চলুন এখন আমরা কোড করব। প্রথমত একটি অ্যারে নির্ধারণ করব, আর অ্যারেটি জাভাস্ক্রিপ্ট, তাই জাভাস্ক্রিপ্টকে লেখার জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি। সেটি হেড সেকশনেও লিখতে পারি বা বডি সেকশনের নিচেও লিখতে পারি। দেখুন আমি বডি সেকশনের মধ্যে নিচে লিখছি। প্রথমত স্ক্রিপ্ট ট্যাগ scriptটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম এবং স্ক্রিপ্ট ট্যাগ শেষ করলাম। এখন আমরা এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতর জাভাস্ক্রিপ্টের কোড লিখব। আমরা অ্যারে লিখব, তাই অ্যারে লেখার জন্য প্রথমত ভ্যারিয়েবল দেব, ভ্যার কিওয়ার্ড নিলাম। অ্যারের নাম দেব, আমি নাম দিলাম এক্স ইকুয়াল টু, থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেটের ভিতর এখন অ্যারের নাম লিখব, যতগুলো ভ্যালু চাইছি। যদি টেক্সট হয় ডবল কোটের ভিতর, যদি নাম্বার হয় তাহলে কোনো কোট দেব না। দেখুন আমি সময় বাঁচানোর জন্য কিছু অ্যারে কপি করে রেখেছিলাম। দেখুন কম্পিউটার ডবল কোটের ভিতর রেখেছি, মাউসটা দেখুন সিঙ্গেল কোটের ভিতর। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করেছি টেক্সট ডবল কোট ও সিঙ্গেল কোটের মধ্যেও লেখা যায়। কিবোর্ড দেখুন ডবল কোট, র্যাম ডবল কোট, সিপিইউ, অর্থাৎ এগুলো এলিমেন্ট এই অ্যারের। এখন সেমিকোলন দিলাম। এখন এই অ্যারেকে আমরা ডিসপ্লে করাবো কোথায়, একটি এইচটিএমএল ট্যাগে, পি ট্যাগ নেব। দেখুন বডি ট্যাগ অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগের উপরে, যেহেতু এইচটিএমএল কোড বডি ট্যাগের মধ্যে লিখতে হয়। দেখুন পি ট্যাগ নিলাম, পি আইডি নেব পি ট্যাগের, কারণ টার্গেট করতে হবে আমাদের ডেমন। নিলাম আইডির নাম, আপনি যে কোনো নাম দিতে পারেন আইডির। দেখুন পি ট্যাগ শেষ করলাম। এখন এই ভ্যারিয়েবলটিকে এই পি ট্যাগে দেখাবো। দেখুন কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। দেখুন এখন আমি রিফ্রেশ করি, যদি কিছু দেখতে পাবো না, কারণ এখানে আমাদের টার্গেট করতে হবে অর্থাৎ ডিসপ্লে করাতে হবে। টার্গেট করব কাকে, এই ডেমো আইডিটাকে। আইডিকে টার্গেট করার জন্য লিখতে হয় ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আপনারা জানেন। দেখুন ডিও সিইউ এমইএনটি ডকুমেন্ট ডট গেট জিইটি গেট এলিমেন্ট, ইটা বড়ো হবে ইএলই এমইএনটি এলিমেন্ট বাই বি বড়ো হাতের ওয়াই, আইডির আই বড়ো হাতের ডি ছোটো হাতের। এরপর প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন ডবল কোটের ভিতরে এই আইডির নামটি এখানে লিখব, কপি করলাম। দেখুন কপি এখানে পেস্ট করলাম। এখন ডবল কোট বন্ধ করলাম, একইভাবে প্যারেন্থেসিস ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম। ইতিমধ্যে পি ট্যাগটিকে টার্গেট করেছি আইডি দ্বারা। এখন দেখাবো কি সেটি টার্গেট করতে হবে, দেখাবো কি এই এক্স ভেরিয়েবলে যা স্টোর হয়েছে সেইগুলো দেখাবো। তাই ডট আই ডবল এন ইআর ইনার এইচটিএমএল, এইচটিএমএল বড়ো হাতে লিখলাম। এরপর ইকুয়াল টু এখন এক্স যে ভ্যারিয়েবল সেই নামটি দিয়ে দেব। যেমন দেখুন এখানে ছোটো হাতের আছে, আপনিও এখানে ছোটো হাতের লিখবেন। যদি এখানে বড়ো হাতের এক্স লেখেন অবশ্যই এখানে বড়ো হাতের দেবেন। এখন সেমিকোলন দিলাম, ফাইলটিকে সেভ করলাম, বা আপনি কন্ট্রোল এস প্রেস করতে পারেন। এখন আমরা পি ট্যাগের মধ্যে এই ভ্যারিয়েবলকে দৃশ্যমান দেখতে পাবো। দেখুন ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এখন দেখা যাচ্ছে।
অর্থাৎ আমরা আমাদের অ্যারেগুলোকে বা অ্যারের এলিমেন্টগুলোকে পি ট্যাগে দেখাতে সমর্থ হলাম। এখন আমরা পজ মেথড ব্যবহার করে এই অ্যারের ডান দিক থেকে ভ্যালু যুক্ত করতে পারি। দেখুন, এর জন্য নিচে এই ভ্যারিয়েবলটি এখানে লিখব, কারণ আমরা এই ভ্যারিয়েবলের ডান দিকে ভ্যালু যুক্ত করতে চাইছি। তাই এই ভ্যারিয়েবলের নামটি লিখলাম এবং ডট পিইউএসএইচ পস। এই পস হলো এক ধরনের অ্যারের ফাংশান। চলো এখন ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস। এখন কোন ভ্যালুগুলোকে যুক্ত করতে চাইছি সেই ভ্যালুর নাম লিখব। দেখুন, ডবল কোটের ভিতরে নাম লিখলাম সন্দীপ। যদি নাম্বার লিখি তাহলে ডবল কোটের প্রয়োজন নেই। দেখুন, আমি কমা লিখলাম সেপারেট করার জন্য, 1, 2, 3। দেখুন, এটি কিন্তু আমি কোনো কোড দিলাম না, কারণ যেহেতু নাম্বার, আপনাদের বোঝানোর জন্য একটি নাম্বার নিলাম। এখন আমি স্টেটমেন্ট বন্ধ করব, তাই সেমিকোলন দিলাম। এই অ্যারের মধ্যে এই ভ্যালুগুলোকে দেখানোর জন্য আমাদের এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, অর্থাৎ এই পি ট্যাগকে টার্গেট করতে হবে। এই কোডটিকেই আমি কপি করলাম, নিচে পেস্ট করলাম, ফাইল সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন, সিপিইউ এর পরে দুটো ভ্যালু যুক্ত হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এটি আমরা ম্যানুয়ালি করলাম। এখন চাইছি এখানে একটি বাটন থাকবে, বাটনে কেউ ক্লিক করলে এই ভ্যালুগুলো যুক্ত হবে। এর জন্য আমাদের HTML এর একটি বাটন তৈরি করতে হবে। পি ট্যাগের নিচে এন্টার, নিচে বাটন ট্যাগ নিলাম PUTTN বাটন। বাটন ট্যাগে একটা নাম দেবো AWT@, বাটন ট্যাগ শেষ করলাম BUTTON, বাটন ট্যাগ শেষ করলাম, ফাইল সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। দেখুন, এখানে বাটন হয়েছে। এই বাটনে কেউ ক্লিক করলে তখন ডান দিক থেকে, অর্থাৎ সর্বশেষ থেকে ভ্যালু যুক্ত হবে। এর জন্য আমাদের এই কোডটিকে, এই কোডটি দ্বারাই তো যুক্ত হচ্ছে ডান দিক থেকে, এই কোডটিকে একটি ফাংশানের মধ্যে রাখতে হবে এবং সেই ফাংশানটিকে আমাদের বাটনে কল করতে হবে অন ক্লিক দ্বারা। চলুন, এখানে আমরা একটি ফাংশান লিখব। আপনারা জানেন ফাংশান কিভাবে লেখা হয়। প্রথমত ফাংশানের কিওয়ার্ড লিখতে হয় FUNCTION। যদি আপনারা না জানেন, অবশ্যই আপনারা জাভাস্ক্রিপ্টের 50টি ক্লাস দেখার পর তবেই 51 ক্লাসটি দেখুন, তা নাহলে বুঝতে সমস্যা হবে। ফাংশানে একটি নাম দিলাম সন্দীপ, প্যারেন্থেসিস শেষ করলাম। এখন কার্লি ব্র্যাকেট শুরু করলাম এবং কার্লি ব্র্যাকেট শেষ করব এই কোডের নিচে। দেখুন, কার্লি ব্র্যাকেট শেষ করলাম, অর্থাৎ ফাংশানের ভিতরে আমরা এই কোডটিকে রাখলাম। এখন সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। দেখুন, আমাদের মূল অ্যারেটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো কোড আর যুক্ত নেই। এখন অ্যাডে ক্লিক করছি, কোনো কাজ হচ্ছে না, কারণ আমরা আমাদের ফাংশানটিকে আমাদের বাটনের সঙ্গে যুক্ত করা হয়নি। বাটনে কেউ ক্লিক করলে তবেই এই ফাংশানটি কাজ হবে। তাই বাটনে আমরা একটি ইভেন্ট যুক্ত করব, কি অন ক্লিক, অন ক্লিক, ONCLIC, অন ক্লিক ইকুয়াল টু ডবল কোট। ডবল কোটের ভিতরে এই যে ফাংশান তৈরি করেছি বা ফাংশানের নাম দিয়েছি, এই ফাংশানের নাম আর প্যারেন্থেসিসকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন এই বাটনের সঙ্গে ফাংশানটিকে যুক্ত করে দিয়েছি। কেউ যখন এই বাটনে ক্লিক করবে তখন এই ফাংশানটি রান হবে এবং পস মেথড বা পস অ্যারে ফাংশান দ্বারা এই ভ্যালুগুলো যুক্ত হবে এই অ্যারের শেষের দিকে। ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। কোনো এফেক্ট দেখতে পাচ্ছেন না। এখন বাটনে ক্লিক করছি। দেখুন, বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাংশান কাজ শুরু হয়ে গিয়েছে এবং ডান দিক, অর্থাৎ শেষের দিক থেকে ভ্যালু যুক্ত হচ্ছে, যেটি আমরা পস মেথড বা ফাংশানে রেখেছিলাম অ্যারের। আশা করছি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এখানে একটি সুখবর আপনাদের সঙ্গে শেয়ার করি। কেউ যদি আপনারা ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানতে চান বা ইথিক্যাল হ্যাকিং কোর্স করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের কোর্স সংগ্রহ করতে পারেন। দেখুন, আপনারা sandeepbagforyou.com ওয়েবসাইটে আসবেন, এরপর হ্যাকিং কোর্সে ক্লিক করবেন, তারপর আপনারা এই রকম পেজে আসবেন। আপনারা এখান থেকে ইথিক্যাল হ্যাকিংয়ের ডেমো ক্লাস দেখতে পারেন। আর সম্পূর্ণ কোর্স শেখার জন্য আপনারা বাই নাও এ ক্লিক করে 299 টাকার বিনিময়ে আপনারা 35টা লাইভ প্রজেক্ট
এথিক্যাল হ্যাকিংয়ে শিখতে পারবেন।